নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের প্রত্যেককে বন্ধুরা আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে এই ছয় রাশির জাতক ও জাতিকারা হাতে চাঁদ পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় বন্ধুরা আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে যে ছয়টি রাশির কথা আমি পরস্পর উল্লেখ করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি কারণ আপনারা হাতে চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং যার দরুন আপনারা যে কোনো কাজে সফলতা পেতে চলেছেন এবং অর্থনৈতিক দিক যথেষ্ট মানে ডেভেলপমেন্ট করতে চলেছে এবং আপনারা মনের সাথ মনের ইচ্ছা মিটিয়ে ফেলতে চলেছেন আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম জানানোর পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনার জন্মছকে তিনটি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে নম্বর ওয়ান শনি গ্রহ দ্বিতীয় রবি গ্রহ এবং তিন নম্বর শুক্র গ্রহ এই তিনটি গ্রহকে আপনার জন্মছকে বিশেষভাবে শুভ থাকার প্রয়োজন রয়েছে তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে এই তিনটি গ্রহ কেমন পজিশানে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন বুকিং ডিটেলস এবং কত টাকা বুকিং করতে হবে বা কী প্রসিডিও রয়েছে তার সে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে আর আপনাদের কাছে আমার বিনীত হাত জোড়ে নিবেদন আপনারা কল খুব কম করুন কারণ সবসময় আমি কল রিসিভ করতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ প্রচুর কল আসছে আর আপনারা যারা মেসেজ করছেন তারা একটু ধৈর্য ধরুন কারণ আমি ব্যস্ত থাকি আমি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার হোয়াটসঅ্যাপে সময় মতো জানিয়ে দেব তাহলে আসুন যে না যাক কোন সে ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে হাতে চাঁদ পেতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বিয়াল্লিশ দিন নিশ্চিত থাকতে পারেন আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি হাতে চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত রকম সুযোগ সুবিধা আসতে চলেছে তবে একটি কথা আমি বলে দিই সময় এবং সুযোগ সব সময় আসে না আর সেই সুযোগকে যদি কাজে ঠিকঠাক না লাগাতে পারেন তাহলে সেটা আপনার ফল্ট তাই আমি আপনাদেরকে বলবো যে কোনো রকম সুযোগকে আপনারা কাজে লাগিয়ে ফেলুন তাহলে দেখবেন আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু একেবারে হুটাউট হয়ে যাবে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সময়ের ভিতরে আপনাদের কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এই সময় চাকুরি ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা বেকার রয়েছেন ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পাবেন শুধু তাই নয় এই সময় আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের জীবনে শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে হাতে চাঁদ পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু নতুন প্রেম এবং পুরনো প্রেম ফিরে আসতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে হাতে চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে এবং সেই সুযোগকে আপনাদেরকে শুধুমাত্র কাজে লাগিয়ে নিতে হবে কারণ একটি বিষয় মাথায় রাখবেন সুযোগ এবং সময় এ দুটো কিন্তু সব সময় আসে না অর্থাৎ একবার চলে গেলে সেটা কিন্তু ফিরে আসে না তাই আপনাদেরকে প্রপার সময়ে সুযোগ আসলে আপনাদেরকে কাজে লাগিয়ে ফেলতে হবে তাহলে আপনাদের যত রকম প্রবলেম রয়েছে সেই প্রবলেম কাটতে বা মিটতে বাধ্য এই সময় আপনারা চাকুরি পেতে চলেছেন যারা ফ্রেশার রয়েছেন এবং যারা চাকুরি করছেন তারা প্রমোশন পেতে চলেছেন এবং পাশাপাশি এই সময় আপনারা বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা বিবাহের প্রচেষ্টা করতে পারেন কারণ শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু নির্দ্বিধায় প্রেমের ব্যাপারে এগোতেই পারেন এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বিয়াল্লিশ দিন আপনারাও হাতে চাঁদ পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে তবে একটি কথা বলে রাখি সময় ও সুযোগ সবসময় আসে না অর্থাৎ একবার চলে গেলে সেটা কিন্তু ফিরে আসে না তাই আপনাদেরকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে আর যারা সদ্ব্যবহার করতে জানে তারাই কিন্তু জীবনে দাঁড়াতে জানে তাই আমি আপনাদেরকে বলবো যে কোনো রকম অপরচুনিটিকে আপনারা কাজে লাগিয়ে নিন আপনাদের নিজেদের জীবনকে ডেভেলপমেন্ট করার জন্য এই সময় আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এ সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশনের পাশাপাশি যারা বেকার রয়েছেন ফ্রেশার রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের প্রেম জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ঘটনা ঘটতে চলেছে পরবর্তী এবং চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বিয়াল্লিশ দিন আপনারা হাতে চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ হাত ছানিয়ে দিতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আর এই ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা জীবনে কিন্তু ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন এ বিষয়ে একটি কথা বলে রাখি সময় ও সুযোগ সব সময় মানুষের জীবনে আসে না আর যারা সুযোগকে কাজে লাগিয়ে নিতে পারে তারাই কিন্তু জীবনে দাঁড়িয়ে যায় তাই আপনারা সুযোগ পেলেই কিন্তু তার সদ্ব্যবহার করে ফেলুন নচেত কিন্তু যে তিমিরে রয়েছেন সেই টিমিরে কিন্তু আপনারা থেকে যাবেন এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বিয়াল্লিশ দিন আপনারা কিন্তু হাতে চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে আর সেই সুযোগকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আর তারাই সাকসেস হবে জীবনে যারা সুযোগকে কাজে লাগিয়ে নিতে পারে এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন বিবাহের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে চাকুরি প্রাপ্তির দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু হাতে চাঁদ আসতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী বিয়াল্লিশ দিনের মধ্যে হাতে চাঁদ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় বিবাহের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি যারা প্রেম বা প্রেম প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আগামী বিয়াল্লিশ দিন হাতে চাঁদ আসতে চলেছে ধন্যবাদ